এমপি আনারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম হোসেনের চোদ্দ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কলকাতার আদালত এদিকে জিহাদের পাশাপাশি সিয়ামকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারনুর রশিদ তিনি আরও জানান উদ্ধার হওয়া মরদেহের অংশবিশেষের ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই ভারতে যাবেন এমপি আনারের কন্যা ডরিন আলোচিত সংসদ সদস্য আনার হত্যা ঘটনার মাস্টার মাইন্ড আমানুল আমানের প্রধান সহযোগী সিয়াম হোসেনকে নেপাল থেকে এনে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ তাকে শনিবার পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে হাজির করা হয় এ হত্যার রহস্য উন্মোচন ও আলামত উদ্ধারে সিয়ামকে জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দ দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে বারাসাত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস আসামি সিয়ামের চোদ্দ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিকনস্ট্রাকশন আর বাকি যারা যারা আছে কোথায় বডি পার্টসগুলো ফেলেছে কি কি ওয়েপন নিউজ হয়েছে সে কারণে কৃষিপ্রেয়ার করা হয়েছে এগুলো রিকভারি হবে হ্যাঁ চোদ্দ দিনে চেয়েছে কৃষি আছে চোদ্দো দিনই অ্যালাউ করেছে রাত সাহেব যেহেতু জাতীয় একটা ব্যাপার আছে অনারেবেল একজন এমপির ম্যাটার আছে সুতরাং সেই দিক দিয়ে বেলের ক্ষেত্রে স্ট্রং অবজেকশন ছিল যাতে করে কোনো অবস্থাতে জামিন না পায় এবং যে সাতজন আসামি না আছে ফর্মাল এফআইআর এ সেই সাতজন আসামির ট্রেস আউট করার জন্য এর যখন তখন মানে মনে করলে সিআইডি তাদের ইন্টারোগেশন করতে পারে সেই সমস্ত তাদের কলকাতা পুলিশ জানিয়েছে সিয়াম ও কষায় জিহাদ দুজনে মিলেই মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছিল এই মামলাটি ভিন্ন খাতে নিতে সিয়াম বিভিন্ন নাম্বার থেকে একাধিকবার ফোন দিয়েছিল নিহত আনারের ফোনে এ ঘটনার সুষ্ঠু তদন্তে প্রয়োজনে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের গোয়েন্দারা অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভিকটিমকে হত্যা করে পয়সাচিক কায়দার তার যে ঘুম লাশটা গুম করার যে বিষয়টা এটা জানে হলো সিয়াম এবং জিহাদ এ দুজনে যেহেতু তাদের হাতে রয়েছে এখন আমার মনে হয় তারা তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধহয় আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবো এটা আসলে মানে ওনার মেয়ে ওনার এবং ওনার পরিবার আমাদের বিক্রিমের ওনারা তো যাবেন আমরা কথা বলছি সেখানে তারা অত শীঘ্রই চলে যাবেন জানাবে চলে যাবে সেখানে গিয়ে এটা তো ডিএনএ টেস্ট করতে হবে আমি মনে করি যে শর্ট টাইমে সেটা হতে হবে ওটা ওটা তো আসলে আমরা আসলে তাদের সাথে তো আর আমি আমরা সব প্রশ্ন করি না আমরা জাস্ট ওনাদের সাথে আমাদের কথা হয়েছে তারা তার নাম নাম্বার নিয়েছে আমাদের কাছ থেকে তারা শীঘ্রই তাকে ডাকবে তবে আমি আপনার এটা তো সহজ কথা যদি তাকে ওনারা ডাকেন তাহলে ধরে নিতে হবে যে তারা ডিএনএ টেস্ট করার জন্য নিচ্ছে ওটা আমরা আমরা কথা বলে নিব যদি তাদের সেখানে যেহেতু আমাদের বাংলাদেশে সেখানে হাই হাইকমিশন আছে ডিপুটি হাইকমিশন আছে কলকাতায় সেখানে আমাদের ঢাকার অনেক লোকজন আছে তথা তারাই তারাই তো সাহাযোগ করতে পারবে আসলে এটা তো আসলে হয় নাই মানে যেহেতু হয় নাই আমি মনে করি যে যেহেতু প্রশ্ন আসছে যে উনি যাবেন আমার মনে হয় গেলেই বোধহয়ের হয়ে যাবে হ্যাঁ আমরা একজনকে এনেছি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন খোঁজখবর নিচ্ছি এখনো তাকে আমরা আনুষ্ঠানিক ও গ্রেফতার দেখায়নি জিজ্ঞাসাবাদ করছি এদিকে এই ঘটনায় গ্রেফতার কষায় জিহাদকে কারাগারে পাঠানো হয়েছে মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা